তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাদ্রাজ সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের যে রিক্রুটমেন্টের রেজাল্ট সম্পর্কিত একটা বড় জিজ্ঞাসা চিহ্ন সকলের মনে চলে আসছে। প্রথম যে প্রশ্নটা সবার মনে দেখা দিয়েছে, আদৌ তো কি এই কমিশন এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করতে চাইছেন? যদি চান তাহলে ফুলফিল ভাবে গ্যাজেট মেনে কেন রেজাল্ট পাবলিশ করা হলো না, এই প্রশ্ন চলে আসছে। আগামীতে তো আমাদের কেস রয়েছে, 18 তারিখে তার শুনানি রয়েছে, এবং তার আগে কিন্তু কমিশন এমন কিছু রাস্তা বা ফাঁকা রেখেছে যার জন্য আগাম দিনে আবার কেস হতে চলেছে। তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়া পুরো পরিপূর্ণভাবে কি থমকে যাবে? আজকে আমরা এই ব্যাপারে কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করবো। ওদের বন্ধুদের ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ভিডিও শুরু করার আগে বা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি কারো বিরোধিতা করছি না বা আমি কাউকে প্রমোট করছি না। যে প্রশ্নগুলো আপনারা করছেন বিভিন্ন ইউটিউবে, মানে আমাদের ভিডিওর কমেন্টে এবং যে পার্সোনালি, তো সেখানেই সেই সমস্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতেই বা আপনারা যেভাবে এগাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা আমরা মানে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথম যেটা বলছি, এই সমস্ত কিছু মূলে রয়েছে কমিশন, অর্থাৎ যদি রিক্রুটমেন্টটা সম্পন্ন করে তাও সে কমিশন এবং সেটা কোর্টের তত্ত্বাবধানে, আর যদি এই রিক্রুটমেন্টের ভিতরে যদি এই যে প্রশ্নগুলো রেখে যেটা কোর্ট কেসের উপযুক্ত এবং কোর্ট কেস হতে চলেছে সবটাই কিন্তু কমিশন দায়ী। এবং এই কি কি পয়েন্ট সাধারণত দেখা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে কেস হতে চলেছে, তো এই পয়েন্টগুলো বলার আগে যারা পাস করেছেন তাদেরকে কংগ্রেচুলেশনস। আপনারা কিন্তু হতাশায় হবেন না, আপনারা যেভাবে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা চালিয়ে যান, সবটাই কিন্তু কমিশন বুঝবে। ওকে, আপনাদের এখানে কোনো কিছু টেনশন করার মানে জায়গা নেই, আপনারা আপনাদের মতো পড়াশোনা চালিয়ে যান। আগামী 18 ইন্টারভিউ মুখোমুখি আপনাদেরকে হতে হবে। যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত দেখা দিয়েছে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গেজেট মেনে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করার একটা বিরোধিতা চলছে। কেন? দেখো, কমিশন যে মানে অ্যাডমিটের লাস্ট যে অপশনে বলেছে ইনস্ট্রাকশনে, সেখানে বলেছে যে কমিশনের যে নোটিফিকেশন, কমিশনের যে রুলস, কমিশনের বা যাবতীয় যা যা রয়েছে এই রিক্রুটমেন্ট ব্যাপারে, তার বিরুদ্ধাচরণ করলে কিন্তু তাকে ইন্টারভিউর জন্য বাতিল করা হবে। এইটা যদি ধরে নিই তাহলে কিন্তু দেখা গেল কমিশন কিন্তু গেজেটকে ভায়োলেট করছে, কারণ গেজেটে বলা হয়েছে আপ টু ডেট ভ্যাকান্সি, অর্থাৎ ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি আপডেট করতে হবে। সেই 2010-11 সালের নোটিফিকেশন যেখানে 200 থেকে 300 মধ্যে ভ্যাকান্সি ছিল, মানে কমিশন কোর্টে যেটা বলছে এবং আপনারা যেটা বলছেন 3000, কমিশন বলছে 250 থেকে 300, সেখানে 297 জনের ভ্যাকান্সি দেওয়া হয়েছে। অথচ আজ 14 বছর হয়ে গেল সেখানে একটা ভ্যাকান্সি আপডেট হয়নি, তাহলে এটা একটা ভায়োলেশন হচ্ছে মানে গেজেট। এছাড়াও মানে বাকি যে মানে আরও অনেক পয়েন্ট রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে দেখো যে রেজাল্টের পাবলিশড ব্যাপারে, একই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুটো পরীক্ষা, এটা কিন্তু কোথাও হয়নি, বিশেষ করে আমাদের আমাদের রাজ্যে তো হয়নি। আর যদি বা হয়ে থাকে বিভিন্ন ধরনের রেলের পরীক্ষা, একে একদমে 3-4টে 5টা করে পরীক্ষা হয়, কিন্তু রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে কি হয়, একটা অ্যান্সার কি হয় না, হ্যাঁ একটা অ্যান্সার কি হয় কিন্তু তার নর্মালাইজেশন হয়। কিন্তু আমাদের যে রিক্রুটমেন্ট হলো 24,577 এবং 73,000, তাদের ভিতরে কিন্তু কোনো নর্মালাইজেশন হয়নি, যদি বা হয়ে থাকে তো সেটা কিন্তু কোনোভাবে পাবলিশ করা হয়নি। এটা অবশ্য কমিশন উচিত ছিল পাবলিশ করার, কিন্তু এই নর্মালাইজেশন করেনি, তাতে কি হয়েছে 24,577 ইনারাও বঞ্চিত হয়েছেন, 73,978 ইনারাও বঞ্চিত হয়েছেন, যেখানে হাই কাট অফ 15। অবশ্যই যারা 15 ভালো পরীক্ষা দিয়ে তারা পেয়েছে, এটা মানে বলার কিছু নেই, যারা পেয়েছে অবশ্যই তারা মানে কি বলা যায় ব্রিলিয়ান্ট স্টুডিয়াস, সেদিক কিছু নেই, কিন্তু কমিশন যেন কোথাও যেন একটা মানে মানে একটা জিজ্ঞাসা রেখে দিচ্ছে এই রিক্রুটমেন্টের ব্যাপারে। তাহলে এই রেজাল্টের গড়িমসি, অর্থাৎ 24,577 জনের যে রেজাল্ট 10-14 বছর ধরে করতে পারলো না, সেখানে কোর্টের তত্ত্বাবধানে 2 দিনের মধ্যে 1 লাখের রেজাল্ট পাবলিশ করছে উইথ ভ্যাকান্সি সহ। আরেকটা যে পয়েন্টস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে পোস্টের ব্যাপারে, যেটা আপনারা কমেন্ট করছেন যে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই যে পোস্টের ব্যাপারে, গোটা রাজ্যের 4টি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে, কিন্তু আপনার যে প্রশ্ন যে বাঁকুড়াতে আছেন যারা, হাওড়াতে রয়েছেন, উত্তর দিনাজপুর, এই বিভিন্ন জায়গায়, নদিয়া,
যে ল্যাব অ্যাটেন্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন এবং অ্যাডমিট নিয়ে পরীক্ষা দিয়েছেন, 24 বলেন 73 বলেন, অথচ ওই 4টি ডিস্ট্রিক্ট ছাড়া বাকি ডিস্ট্রিক্ট কিন্তু ল্যাব অ্যাটেন্ডের কোনো ভ্যাকান্সিজ ওখানে দেওয়া হলো না। তাহলে এই ভ্যাকান্সি রিক্রুটমেন্টের সময়, নোটিফিকেশন সময় বা ফর্ম ফিল আপের সময় কেন উল্লেখ করা হয়েছিল যে নদিয়াতে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে এবং সেই অনুযায়ী তো একটা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল? সে তো যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট না থাকতো সে তো পিএনের জন্য ফর্ম ফিল আপ করতো, কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট ফর্ম ফিল আপ করার পরে দেখছে যে নদিয়াতে, বাঁকুড়াতে, বীরভূম, হাওড়ায় এগুলোতে কোনো ল্যাব অ্যাটেন্ডেন্ট এর ভ্যাকান্সিজ নেই। আজও কোথায় মুর্শিদাবাদ, মালদা আর দুটো মানে ডিস্ট্রিক্ট রয়েছে। তাহলে ওই সমস্ত ক্যান্ডিডেট তারা কি উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছে বা কমিশন পরীক্ষাটা কি উদ্দেশ্যে ওদেরকে নিল? তাহলে নিশ্চয়ই ওদের কোনো রেজাল্ট দেখা হয়নি। ল্যাব অ্যাটেন্ডেন্ট যেহেতু পরীক্ষা দিয়েছে, ওরা ল্যাব অ্যাটেন্ডের জন্য দিচ্ছে, তাকে তো আর পিয়নের জন্য পাস করানো হবে না। তাহলে এই একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে প্রশ্নের মুখোমুখি আগামী 18 তারিখে কমিশনকে দিতে হবে, না দিতে পারলেই কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এবং এরই পরিপ্রেক্ষিতে যারা পিটিশন রয়েছে এই সমস্ত যুক্তি খাড়া করতে চলেছে, তার ভবিষ্যৎ আমি একটু বলে রাখছি যে যুক্তি খাড়া করতে চলেছে, আপ টু ডেট ভ্যাকান্সি, ল্যাব অ্যাটেন্ডের ব্যাপারটা, রেজাল্ট পাবলিশের ব্যাপারটা, নর্মালাইজেশনের ব্যাপারটা, এই যে নর্মালাইজেশন করা হচ্ছে না। আর একটা যেটা কথা রয়েছে যে ভ্যাকান্সির তুলনায় অনেকজনকে ডাকা হয়েছে। যদি আমরা এটা পরিসংখ্যান কয়েকটা আমরা বলি, যেমন বাঁকুড়াতে 4টি রয়েছে ভ্যাকান্সি, সেখানে 125 জনকে ডাকা হয়েছে, বর্ধমানে 16টা রয়েছে, সেখানে 321 জনকে ডাকা হচ্ছে, বীরভূমে 14টা আছে, 220 জনকে ডাকা হচ্ছে, নদিয়াতে 12 জন, 328টা। তাহলে এই যে 328 জনের মধ্যে চাকরির জন্য মানে সিলেক্টেড হবে মাত্র 12 জন, তাহলে এতটা ডাকার উদ্দেশ্যটা কি? কমিশন মানে গেজেটে তো বলেছে 1.5, তাহলে সেই যে 1.5 না করে প্রায় 30% করে বেশি ডাকা হচ্ছে, মানে মানে 50%-এর বেশি ডাকা হচ্ছে। এইটাতে আমি আমিও একমত যে ডাকার এতে কোনো সম্ভব মানে প্রবলেম নেই, কমিশন এই দিক থেকে কিন্তু প্রবলেম নেই। আপনারা হয়তো জানবেন যে 1:5 ডাকা মানে ডাকার কথা, কিন্তু সেখানে বেশি ডাকছে কেন? গেজেটে কিন্তু এটা উল্লেখ আছে, এটা কিন্তু কমিশন মানে খারাপ করেনি, ভালো করে দেখবেন আমি একটু বলছি, আপনারা একমত হবেন যদি গেজেটটা একটু পড়ে থাকেন। এর আগে আমি একটা ভিডিওতে আপলোড করেছিলাম যে প্যানেল কীভাবে প্রকাশ হবে, কোথায় হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ না তোমার মানে স্টেট ওয়াইজ, ওখানে কিন্তু আমি গেজেট উল্লেখ করে মানে গেজেটে যেটা বলা ছিল সেটা আমি মানে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে বলা ছিল যে হ্যাঁ 1.5 এই অনুপাতে ডাকা হবে, কিন্তু তারপরে একটা কলমে কিন্তু বলা ছিল, এটা কিন্তু মানে ভুলে চলবে না, এটা কমিশন মানে সবটাই যে কমিশনের দোষী নয়, এটা কিন্তু একটা মানে পজিটিভ দিক রয়েছে যারা ডাক পেয়েছে তাদের জন্য। কেন 1.5 যদি ডাকতো তাহলে তোমার ওই যে 4 জনের মানে যেটা রয়েছে কি 4 জনের ভ্যাকান্সি, তাহলে 1.5 করলে কত হবে? আর একটু মানে ওই 125 তো হবে না, একজনের জন্য 1.5 গুণ, তাহলে 4 × 4.5 মানে 6 জনকে ডাকা হবে। তো সেই জন্য 125 জনকে ডেকেছে, এটা কারণটা কি? এখানে কিন্তু গেজেট উল্লেখ করা আছে, আছে কিন্তু যে যদি লাস্ট কাট অফ, এটাও বলাতে দেখবে যে যদি লাস্ট কাট অফ যে ডাকা হবে, সাপোজ আমি বলছি 15-তে কাট অফে ডাকা হয়েছে, তাহলে 6 জন, বাকি যে 119 জন রয়েছে তারাও কিন্তু 15 কাট অফ পেয়েছে মানে 15 পেয়েছে, তার জন্য 125কে ডাকা হয়েছে। এটা কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে যেহেতু 125 সবাই পেয়েছে, এই উদ্দেশ্যে কিন্তু কমিশন এটা দেখছে। অর্থাৎ এই ডাকার ক্ষেত্রে কমিশন গেজেট মান্যতা দিচ্ছে আর বাকি ক্ষেত্রে কিন্তু মান্যতা দিচ্ছে না, তাহলে এটা কিন্তু হয় না, এই প্রশ্নগুলো চলে আসছে। তাহলে কি আগামী দিনে এই প্রশ্নের জন্য, এই সমস্ত রাস্তার জন্য কি নিয়োগ প্রক্রিয়া থমকে যেতে পারে? সেটা কিন্তু দেখবার বিষয় আগামী 18 তারিখে। এটাই কিন্তু মানে সল জবাব কমিশনকে দিতে হবে, কমিশনকে শক্ত হাতে কিন্তু এর মোকাবেলা করতে হবে। যদি কমিশন কোথাও যেন গড়িমসি করে তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা যেন একটা প্রশ্নের মুখে চলে আসবে, এটা কিন্তু বলছে যে প্রশ্নের মুখে চলে আসবে। আমি বলছি না যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না, নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না, ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না, যেহেতু ইন্টারভিউ মানে প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কোর্টও চাইবে না যে এই নিয়োগ প্রক্রিয়া পরিপূর্ণভাবে বাতিল করা, তাতে মানে কমিশনকে সিট আপডেট করতে বলতে পারে, ঠিক আছে, কমিশনকে সিট আপডেট করে আবার মানে মানে এদেরকে বাদ দিয়ে কাউকে ডাকতে বলতে পারে, বা কমিশনকে অন্য কোনো যুক্তি দিতে পারে যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক বা তাদের রেজাল্ট অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হোক, সেটা কিন্তু আমাদের কোর্টের বিচারাধীন বা 18 তারিখে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তো এই যে রেজাল্টের ব্যাপারে কিন্তু এই ধরনের প্রশ্ন চলে আসছে, দেখা যাক আগামীতে 18 তারিখে তার কেসের কোন দিকে বা গতিপ্রকৃতি চলে যায় সেটা দেখার বিষয়। কেননা যে 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যেখানে ভ্যাকান্সি 297 জন,
সেখানে অ্যানসার কি পাবলিশ করা হচ্ছে না, ল্যাব অ্যাটেন্ডের যে ভ্যাকান্সি সেটা কিন্তু হাইড করা হচ্ছে, আদৌতে দেখা হচ্ছে না, দেখানো হচ্ছে না, অথচ পরীক্ষা দিচ্ছে, এই অনেক কিছু প্রশ্ন কিন্তু কমিশন মানে একদম মানে ফাঁকা রেখেছে, যার পরিপ্রেক্ষিতে কেস হওয়ার না হওয়ার কিছু নাই। তো এটা কিন্তু আমি কাউকে প্রমোট করছি না কেস করার জন্য, 73,000 স্বপক্ষে বা বিপক্ষে বলছে না, 24,577 জনের স্বপক্ষে বা বিপক্ষে বলছে না, জাস্ট রেজাল্টের পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন আপনার এবং আমার মনে যেটা দেখা দিয়েছে এগুলো একটু আলোচনা মানে করলাম, যেটা আপনারাও একমত হবেন যে এই সমস্ত প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কেস হলেও হতে পারে। অ্যাকচুয়ালি তো কেস হয়ে আছে, অলরেডি কেস হয়ে আছে, তো সেই কেসের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে দিনে মুখোমুখি হতে পারে কমিশনকে, এবং কমিশন কি জবাব দেবে সেটা কিন্তু দেখার বিষয়। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেশন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, আর একটু বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইন্টারভিউ যারা দিচ্ছেন অবশ্যই আপনারা ফুললি প্রিপারেশন করেন, আপনার এই বিষয়ে আপনাদের কোনো মাথা দেওয়া দরকার নাই, আপনার আপনাদের বেস্টটা আগামী 18 তারিখ থেকে যে তারিখে আপনার ইন্টারভিউ রয়েছে সেটা আপনি ফুলে দিয়ে আসবেন, কমিশন আপনাদের হয়ে বলবে বা আপনাদের বিরুদ্ধে সেটা কমিশনের ব্যাপার। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন।